একটা বাচ্চা যখন তাকে তার বয়স 18 আগে বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন তার শুধু যে শারীরিক সমস্যা হয় তা না, কারণ তার রিপ্রোডাকটিভ অর্গান সেগুলো সম্পূর্ণভাবে ডেভেলপড হয় না, পাশাপাশি তার ইমোশনাল ম্যাচিউরিটিটা হয় না। যে একটা বাচ্চা 16 বছরে কি 15 বছরে সে কীভাবে বিয়েটাই কী জিনিস সেটাই বোঝে না, তারপরে সেখানে তার একটা নতুন পার্টনারের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, তারপরে শ্বশুরবাড়ির সাথে হয়, দেখা যায় যত ছোট হয় শ্বশুরবাড়ির একটা প্রবণতা থাকে তার উপর ভীষণ মানে কাজের চাপটা ওর উপর চড়িয়ে দেওয়া, এবং ওর নিজের পক্ষে কিছু বলারও থাকে না। যখনই একটা মেয়ের প্রথম মেনস্ট্রুয়েশন হয়ে যায় তখনই মনে করা হয় সে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে এখন তাকে বিয়ে দিতে হবে, এবং এইটার প্রেশারটা কোত্থেকে আসে, প্রেশারটা আসে ফ্যামিলি থেকে এবং এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে এবং প্রতিবেশী থেকে। তো সেখানে বাবা এবং মার সমান ভূমিকা আছে, খালি বলা যাবে না যে মার ভূমিকা আছে। আমরা মানে সমাজে যেটা দেখি, একটা মহিলার যখন বয়স বাড়তে থাকে তার সমাজ সংসারের উপর গ্রিপটা বাড়তে থাকে, তো আমরা সেটা দেখাই না। আমরা কী দেখাই, আমরা স্টেরিওটিপিক্যাল রোলটাই দেখাই, আমরা মেয়েদেরকে একটা অবজেক্টিফাই করি, আমরা একটা অবজেক্ট হিসাবে দেখি, দেখে তাকে সুন্দর দেখাতে হবে, তাকে ইয়াং দেখাতে হবে, তাকে মেকআপে দারুণ গ্ল্যামারাস দেখাতে হবে। আমাদের মিডিয়াতে আমরা যারা নাটক বানাই বা সিনেমা বানাই আমাদের এই জায়গা থেকেও সরে আসতে হবে। আমরা যদি অল্টারনেটিভ প্যারালাল ইমেজ নারীর না তৈরি করি তাহলে কিন্তু আমাদের দুঃসংবাদ আমাদের জন্য, কারণ নারীরা কোনো দিনই মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, কারণ এই সমাজ সবার, ছোট বড় ইয়াং রোগা মোটা সবার জন্যই এই সমাজ, শুধু একটা মেয়ে একরকম স্টেরিওটাইপিক্যাল তার জন্য না।